আজকে আমরা দেখব রৈখিক গতি ও কৌণিক গতি সূত্রসমূহ। তো এটা আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা আমাদের নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি। বন্ধুরা, আলোচনার শুরুতে আমরা আমাদের আগের ভিডিওগুলো রিক্যাপ করে নিই যে আমাদের রৈখিক সরণ হচ্ছে এস এবং কৌণিক সরণ হচ্ছে থিটা, রৈখিক বেগ হচ্ছে ভি এবং কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তো এখানে বেগের ক্ষেত্রে এটা হলো আমরা প্রকাশগুলো দেখাচ্ছি। তো এই বেগের ক্ষেত্রে একটা কথা আছে যে বেগ কিন্তু দুই ধরনের, আদি বেগ এবং শেষ বেগ। তো আদি বেগকে আমরা প্রকাশ করব ইউ বা ভি নট দিয়ে এবং শেষ বেগকে ভি দিয়ে। আবার এই কৌণিক বেগকেও আমরা দুভাগে ভাগ করব, আদি বেগ এবং শেষ বেগ। আদি বেগকে প্রকাশ করব ওমেগা আই বা ওমেগা নট এবং শেষ বেগকে প্রকাশ করব ওমেগা এফ বা ওমেগা দিয়ে। এবং আমাদের এই যে রৈখিক ত্বরণকে এ দিয়ে এবং কৌণিক ত্বরণের প্রকাশ হচ্ছে আলফা। তো তোমরা যদি এই প্রকাশগুলো মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য আমাদের পরবর্তীতে যে সূত্রগুলো আলোচনা করবো এগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এখানে কিন্তু আমাদের কোনো সূত্রের প্রমাণ দেখাবো না, আমরা হচ্ছে রৈখিক বেগের সূত্রসমূহ থেকেই কৌণিক বেগের সূত্রসমূহ বের করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা কী জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে আমরা যদি এস এর জায়গায় থিটা, বা কেননা আমরা জানি যে রৈখিক সরণ এবং কৌণিক সরণ দুটোই মূলত সরণ, তো সেক্ষেত্রে আমরা এস থিটা এগুলো তো মূলত সমতুল্য রাশি, সেই একইভাবে ভি ওমেগা। তো এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে বেগটা সমবেগ, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো একইভাবে আমরা আমাদের পরের সূত্র, এটা আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ভি নট, বা এখানে তোমরা নবম দশম শ্রেণীতে হতো বা ইউ পড়েছো, তো আমরা কী পড়ি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বা ভি নট প্লাস এটি। তেমনি ওমেগা এফ ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। আমাদের পরবর্তী সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস। একইভাবে ওমেগা এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা থিটা। দেখো, এর জায়গায় আলফা, এস এর জায়গায় থিটা। তো এগুলো তোমরা কি বুঝতে পারছো যে আমরা আমাদের রৈখিক বেগের সূত্রগুলো থেকেই কিন্তু আমরা আমাদের কৌণিক বেগের সূত্রগুলো বের করেছি, বা এগুলো আসলে সমতুল্য রাশি বিধায় আমরা একে অপরের জায়গায় স্থানান্তর করে দিলেই আমরা আমাদের রৈখিক বেগ থেকে কৌণিক বেগের সূত্রসমূহ পেয়ে যাব। তো এরপরে এস ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি বাই টু ইন্টু টি। তেমনি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা এফ বাই টু ইন্টু টি। একইভাবে এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার এবং থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো আশা করছি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছ। তো এক্ষেত্রে এই যে এস ইজ ইকুয়াল টু ভি টি এবং থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এই সূত্রটা কিন্তু আমাদের সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে কিন্তু আমাদের বেগ বা ভি বা এখানে কিন্তু কোনো ত্বরণ নেই। এক্ষেত্রে যে ভিটা, এটা আমাদের আদি বেগ এবং শেষ বেগ। তো এখানে এটা আমরা যে সময় এটা চিন্তা করেছি সেই সময় বস্তুটি একটি নির্দিষ্ট বেগেই যাচ্ছে। তো এভাবে, এবং এই বাকি সব ক্ষেত্রে আমরা যে ত্বরণটা দেখতে পাচ্ছি, তো এই ত্বরণটা কিন্তু সুষম ত্বরণ এবং এটা এগুলো সবগুলোই অসম বেগের ক্ষেত্রে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের আজকের লেকচারটি। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা আমাদের এই সূত্রগুলোর কিছু ম্যাথ করব। তো ততক্ষণ সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।